নমস্কার আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি ডাটা আলু দিয়ে বাটা মাছের ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই গরমে এভাবে পাতলা করে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি রান্না করার জন্য আমি কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব আমি এখানে বাটা মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে অন্য অন্য মাছ দিয়েও রান্নাটা করতে পারেন অন্য যে কোনো মাছ বলতে আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে সবকটা মাছ আমি দিয়ে দিয়েছি মাছের এক পিঠ ভাজা করা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেবো মাছগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটা নামিয়ে ওই তেলে আমি এখানে একটা বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা করা হয়ে গেছে এবার বেগুনটা নামিয়ে রেখে দেবো ওই তেলে আমি আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দেব ফোড়নের জন্য আমি এখানে সামান্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিতে হবে কালো জিরেটা অল্প ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি কিন্তু ভাজবো না আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি কিছু ডাটা কেটে নিয়েছি সে ডাটাগুলো দিয়ে দিতে হবে এবার এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এগুলো দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে এবার এটা আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি সবজিগুলো কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি এখানে প্রায় দু গ্লাসের মতো আমি জল দিচ্ছি এই রান্নাটা একটু ঝোল থাকবে ঝোলটা দিয়ে খেতে ভালো লাগে তাই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো ঝোলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে বেগুন আর মাছের পিসগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নিয়ে আমি এটা আরও দু তিন মিনিটের মতো রান্না করেছিলাম সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট এবার নামানোর আগে আপনারা ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন আর না চালে এমনিও রান্নাটা করে নিতে পারেন এই যে দেখুন আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ